না, সারা কুলকায়েনাত হতো না, সে নবীজানের নাতি জান থাকতে আমরা ওই ইবনে জিয়াদের পেছনে আমরা ইক্তেদা করতে চাই না। আমরা একখানা নয়, দুইখানা নয়, দেড় শতখানা চিঠি পাঠাইয়াছিলাম, তাও আপনি আসলেন না। ও আল্লাহ, ওই হুসাইন না আসার কারণে আমরা নামাজ ছেড়ে দিয়েছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবা এই শেষ চিঠিখানা যখন আসলো, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল শাগরিদগণকে ডাকলেন, মুরিদগণকে ডাকলেন। ডাকার পরে বললেন, বাবা কুফা শহর থেকে একখানা নয়, দুইখানা নয়, দেড় শতখানা চিঠি এসেছে, কিন্তু শেষবারে এমন একখানা চিঠি এসেছে, আমি যদি ওখানে না যাই আজ থেকে তারা নামাজ পড়বে না, আজ থেকে তারা রোজা রাখবে না, আর এই মুহূর্তে যদি আমি চলে যাই তাহলে আমার আব্বাজান হযরত আলীকে তারা দিনের বেলায় কতল করেছিল, আমাকেও তারা কতল করে দেবে, ইসলাম প্রচার করার আর কেউ থাকবে না। তো শোনো, তোমাদের মধ্যে কি কেউ তোমরা যেতে পারবে? যদি তোমরা কেউ যেতে পারো তাহলে তোমরা একজন চলে যাও ওই কুফা শহরে। কুফা শহরে যাওয়ার পরে তোমরা তোমার ইক্তেদা করে তারা নামাজ পড়বে, তোমার ইক্তেদা করে তারা রোজা রাখবে। আর যদি ভালো মনে করো তাহলে একখানা চিঠি পাঠাইয়া দিবে, আমি কিছুদিন পরে ওখানে যাব। আর যদি দেখো পরিস্থিতি খুব খারাপ, এই কুফাবাসীরা ভালো নয়, হযরত আলী কারামুল্লাহ ঝুঁকে যেমন কতল করেছিল সেই রকমভাবে যদি কতল করার কোনো তাদের মন্তব্য থাকে তাহলেও একখানা চিঠি পাঠাইয়া দেবে, পরবর্তীতে আমি আর যাব না। এই বলে বাবা যখন ইমাম মুসলিম রাদিয়াল্লাহ তাআলা আনহু বললেন, হুজুর গো তাহলে আমি যেতে রাজি আছি, আমি যাব হুজুর, আপনাকে এই মুহূর্তে যেতে হবে না, আপনি যদি যান তাহলে ওই কুফাবাসীরা যদি আপনাকে কতল করে দেয়, আপনাকে শহীদ করে দেয়, হুজুর আর আমাদের ইসলাম প্রচার করার কেউ থাকবে না, তাই হুজুর গো আমি যেতে রাজি আছি, আমি যেতে রাজি আছি। ব্রাদান ইসলাম, এবার যেন হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাজি হয়ে গেলেন, তখন বললেন, ঠিক আছে বাবা তাহলে তুমি সময় মতো ওখানে চলে যাও। এদিকে বাবা রাত্রি অতিবাহিত হয়ে গেছে, ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ফজরের আজান হচ্ছে, দলে দলে সবাই মসজিদে আসলো, ইমাম মুসলিমও মসজিদে আসলো। ইমাম মুসলিমকে দেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, ও ইমাম মুসলিম, তুমি যে রাত্রে বলেছ কুফা শহরে আমি যাব, কিন্তু এখন পর্যন্ত কেন যাও না? বলল, হুজুর গো আপনি জেনেও কেন আবার এমন কথা বলেন? আপনার আব্বাজান হযরত আলীকে ওই কুফাবাসীরা দিনের বেলায় কতল করেছিল, শহীদ করেছিল, আমি ওখানে যাব, আমি ফিরে আসব কিনা বলতে পারি না হুজুর গো, তাই আমি মনে মনে মন্তব্য করেছি, আমি রাত্রিটা অতিবাহিত করার পরে ফজরের নামাজটা শেষবারের মতো আপনার পেছনে আদায় করে আমি রওনা হয়ে যাব। বলল, ঠিক আছে। নামাজ শেষ হলো বাবা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঘোড়ায় চেপে বাবা রওনা হয়ে গেছে, কুফা শহরে যাবে। এমত অবস্থায় একখানা কুফাবাসীকে চিঠি লেখা হলো, বলো কুফাবাসী তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, আমার একজন সাগরিদ ইমাম মুসলিম তোমাদের দেশে যাচ্ছে, তোমরা তার হাতে বায়াত হয়ে গ্রহণ, বায়াত গ্রহণ করে তোমরা ইক্তেদা করে তোমরা নামাজ আদায় করবে, পরবর্তীতে আমি ওখানে আসছি। বাবা, এই পত্রখানা অর্থাৎ চিঠিখানা ওই কুফা শহরে পাঠিয়ে দেওয়া হলো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঘোড়ায় চেপে বাবা রওনা হয়ে গেলেন, ঘোড়াকে বলল, ঘোড়া রে তোর সাধ্য অনুযায়ী চলতে আরম্ভ কর। ঘোড়া চলতে গিয়ে হঠাৎ যেন থমকে দাঁড়িয়ে গেল,
আর যেমনই থমকে দাঁড়িয়ে যাওয়া বাবা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন দিকে তাকাইয়া দেখেন, আমার ঘোড়া চলতে গিয়ে হঠাৎ কেন থেমে গেল? যেমনই বাবা পেছন দিকে মুখটা ফেরান আর দেখে তারই দুটি সন্তান ইব্রাহিম আর মোহাম্মদ, একজনের বয়স 6 বছর আর একজনের বয়স 8 বছর। 6 বছর আর 8 বছরের সন্তান ইব্রাহিম আর মোহাম্মদ ঘোড়ার পা দুখানা ধরে আছে। ইমাম মুসলিম বলে, বাবা তোমরা হঠাৎ, বলে আব্বাজান এত সকাল সকাল আপনি কোথায় যাবেন, এত সকাল সকাল আপনি ঘোড়ায় চেপে কোথায় যাবেন? বলল, বাবা রে আমি এমন একটা জায়গা যাব, সেই জায়গা থেকে ফিরে আসবো কিনা বলতে পারি না বাবা, এর কারণে তোমাদের ঘুম ভাঙায়নি, যাও তোমরা যাও আমি একাই যাব। বলল, না আব্বা জান আপনি যদি আমাদের না নিয়ে যান আমরা ঘোড়ার পা ছাড়ব না। ইমাম মুসলিম বললেন, বাবা রে তোমরা বুঝো না কেন, তোমরা আমার কথা মানো না কেন, আমি ওই কুফা শহরে যাব, আমি ওখান থেকে ফিরে আসবো কিনা বলতে পারি না, বাবা তোমরা যাও না। ছেলে দুটি বলল, না আব্বা যান আমাদের যদি আপনি না নিয়ে যান তাহলে আমরা ঘোড়ার পা ছাড়ব না। ইমাম মুসলিম আবারও বুঝালেন, কোনো মতে ছেলে দুটি বুঝতে চায় না। ছেলে দুটি বলল, আব্বা যান যদি আপনি না নিয়ে যান তাহলে আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমরা দুই ভাই কিছুটা দূরে যাব, যাওয়ার পরে ওখান থেকে আসব, তারপরে আপনাকে আমরা যেতে বললে যাবেন আর না যেতে বললে না যাবেন। বললে, ঠিক আছে বাবা আমি অপেক্ষা করি তোমরা যাও। দুই ভাই বাবা দৌড়াইয়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। যাওয়ার পরে বলল, হুজুর গো দয়া করে আমার আব্বাজানকে একটু বলে দিন আমাদেরকে যেন সঙ্গে করে নিয়ে যায়, আমরা দুটি ছেলে, আমাদের মা দুনিয়ার বুকে বেঁচে নাই, আমার আব্বা দুনিয়ার বুকে বেঁচে আছে, আমার আব্বা যদি আমাদেরকে ছেড়ে চলে যায় আমরা কার কাছে থাকব, দয়া করে হুজুর গো আপনি আমাদের আব্বাজানকে একটু গিয়ে বোঝান। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এবার ইমাম মুসলিমের কাছে গেলেন। যাওয়ার পরে বলে, ও ইমাম মুসলিম তোমার এই ছোট ছোট সন্তান দুটিকে তুমি কেন রেখে যাচ্ছ, তোমার এই সন্তান দুটিকে তুমি সঙ্গে করে নিয়ে যাও। ইমাম মুসলিম বললেন, হুজুর আপনি জানার পরেও কেন এমন কথা বলেন, আপনার আব্বাজান হযরত আলীকে তারা দিনের বেলায় শহীদ করেছে, আমি ওখানে যাব আমি ফিরে আসবো কিনা তো বলতে পারি না, হুজুরে বাচ্চা দুটি সন্তানকে আমি কেমন নিয়ে যাই? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা 4 আঙুল কপালে যা লিখা আছে এ কখনো রদ হবে না রে বাবা, এ কখনো রদ হবে না, আল্লাহ 4 আঙুল কপালে যা লিখেছে এ কখনো রদ হবে না, কখনো রদ হবে না, যদি তাদের ভাগ্য ভালো হয় তাহলে তারা ফিরে আসবে, আর যদি তাদের ভাগ্য মন্দ হয় তাহলে তারা ফিরে আসবে না, যাও বাবা সঙ্গে করে নিয়ে যাও। ইমাম মুসলিম রাদিয়া আল্লাহ তাআলা আনহু বাবা আর ওনার কথা ফেলতে পারলেন না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ছোট ছোট দুটি সন্তানকে ঘোড়ার উপরে চাপাইয়া বাবা রওনা হয়ে গেলে। এদিকে বাবা ওই চিঠিখানা কুফাবাসীর কাছে পৌঁছে গেছে, কুফাবাসী এবার অপেক্ষা করে বর্ডারে এসে যে ইমাম মুসলিম কখন আসবেন কখন আসবেন, আর আমরা স্বাগত জানাতে জানাতে আমাদের দেশে নিয়ে যাব। সকালবেলায় আসে আর বৈকাল বেলায় তারা বাড়ি ফিরে যায়, আজ তো এলো না আগামীকাল আমরা আবার দেখব। এমনি করতে করতে বাবা তারা দিনের পর দিন অপেক্ষা করে, আর একদিন বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা অপেক্ষা করে। ইতিমধ্যে কে যেন বলে উঠল, ভাই রে দেখো দেখো ওই দূরে যেন ধুলা বালি উড়তে আছে, দেখো দেখো মনে হয় ইমাম মুসলিম আসতেছে।
বলল কই রে কই, বলে একটু তাকাইয়া দেখো মনে হচ্ছে একটা ঘোড়া আসছে, দেখো দেখো ধুলো বালি উড়তে আছে। এমতো অবস্থায় সবাই যেন বাবা তাকায়, দেখে কাছে যেন চলে এসেছে। সবাই আনন্দ সহকারে বাবা সালাম জানাইলো। সালাম জানার পরে বলে হুজুর গো আপনার সঙ্গে ছেলে দুটিকে? বলে ছেলে দুটি আমারই সন্তান, একটার নাম ইব্রাহিম আর একটার নাম মোহাম্মদ। ওই কুফাবাসীরা বাবা আনন্দ করে বাবা ওই সন্তান দুটিকে চুমা খাওয়া খাই করতে আরম্ভ করলো। তারপরে তারা স্বাগত জানাইতে জানাইতে নিজের দেশের দিকে নিয়ে গেল। এবার বাবা দলে দলে সবাই যেন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে বায়াত হতে আরম্ভ করলো। এক সপ্তাহের মধ্যে 10,000 মানুষ বায়াত হয়ে ইসলাম গ্রহণ করে তারা ইমাম মুসলিমের পেছনে ইক্তেদা করতে আরম্ভ করলো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ব্যাপার তো খুব ভালো, মন্দ তো কিছুই নাই। কারণ হচ্ছে এটাই, মন্দ কিছুই নাই, এক সপ্তাহের মধ্যে যদি আমার হাতে 10,000 মানুষ মুসলমান হয় তাহলে ইমাম হুসাইনকে যদি পায় তাহলে কত না মানুষ বায়াত গ্রহণ করবে। এই বলে বাবা একখানা চিঠি পাঠাইয়া দিলেন। বললে হুজুর সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা কাফারু সুম্মা আমানু। আখের জামানার মানুষেরা সকালবেলায় ইমান আনবে, বৈকালে আবার বেঈমান হয়ে যাবে, বৈকালবেলায় আবার ইমান আনবে, সকালবেলায় আবার ইমান হারিয়ে দেবে। হুজুর গো এ দেশের মানুষেরা এখন ভালো হয়ে গেছে, আগেকার মতো না। 8 দিনের মধ্যে 10,000 মানুষ আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। হুজুর আপনি আর দেরি না করে তাড়াতাড়ি কুফায় চলে আসুন। এই বলে বাবা চিঠিখানা পাঠাইয়া দিলেন। এদিকে ইবনে জিয়াদ বললাম হ্যাঁ রে, সব মানুষ যেন দলে দলে ইমাম মুসলিমের কাছে যেতে আছে, যাও যাও সকলকে বলে দাও, সকলকে বলে দাও যার বাড়িতে ইমাম মুসলিমকে পাওয়া যাবে ইমাম মুসলিমকে শহীদ করা হবে, জবাই করা হবে। আর ইমাম মুসলিমকে জবাই করা হবে যার বাড়িতে পাওয়া যাবে তাকেও জবাই করা হবে। ওই সময় ইবনে জিয়াদ ছিল বাবা দেশের বাদশা, বাদশার হুকুম সবাইকে মানতে হবে। বাবা বাদশা ইবনে জিয়াদ বলল শোনো আর সবাইকে জানাইয়া দাও, সন্ধ্যা 7টা বেজে গেলে কাউরির যেন দরজা না খোলা থাকে, কাউরির যেন জানালা না খোলা থাকে, প্রত্যেকেই সন্ধ্যা 7টা বাজলে বাড়ির ভিতরে আপন আপন ঢুকে যাবে, বাইরে কাউকে দেখতে পাওয়া যাবে না। আর যাকে সন্ধ্যা 7টার পরে বাড়ির বাইরে পাওয়া যাবে তাকে অ্যারেস্ট করে কারাগারে বন্দি করা হবে। এই এলান হয়ে গেল বাবা, সকল মানুষের কানে কানে এমন শব্দ পৌঁছে গেল, ভয়ে সবাই যারা বায়াত হয়েছিল থরথর করে কাঁপতে আরম্ভ করল। যাকে আমরা ওই মদিনা থেকে এনেছি আর তাকে তারা জবাই করে দেবে আমাদের দেশের বাদশা, তাহলে আমার বাড়িতে যদি রাখি আমার বড়ই বিপদ হয়ে যাবে। ও বলে আমি যদি রাখি আমার বড়ই বিপদ হয়ে যাবে, কেউ আর রাখতে চাইল না। মাগরিবের নামাজ শেষ করে বাবা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিকে ফিরাইয়া দেখেন কোনো আর মুক্তাদি নাই। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় আশ্রয় নেবেন, কোথায় আশ্রয় নেবেন, কার বাড়িতে আশ্রয় নেবেন? বাবা মসজিদ থেকে বেরিয়ে বাবা আশ্রয় খোঁজার জন্য চলতে আরম্ভ করলেন। যার বাড়ি যায় তারই দরজা বন্ধ, জানালা বন্ধ, সকলের জানালা দরজা বন্ধ হয়ে গেছে, কোথাও যেন আর আশ্রয় মেলে না। একজন বুড়ি বাবা একটা হারকেল নিয়ে বাবা, একটা বাতি প্রদীপ নিয়ে বাবা রাস্তার ধারে বসে আছে, বাতিটা একবার চাড়ে একবার কমায়। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন ওই দূরে যে বাতিটা দেখতে পাওয়া যায় নিশ্চয় ওখানে কোন মানুষ আছে।
ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে তিনি পথ চলতে আরম্ভ করলেন। ওই প্রদীপের কাছে যখন গিয়ে পৌঁছালেন, দেখেন ওখানে একটা বুড়ি বসে আছে। বুড়ি বলে, হ্যাঁ গো, তুমি কে? এই রাত্রিতে তুমি বাড়ির বাইরে কেন? তুমি কি জানো না আমাদের দেশের বাদশার হুকুম হয়েছে, সন্ধ্যা 7টা বেজে গেলে জানালা যেন বন্ধ হয়ে যায়, দরজা যেন বন্ধ হয়ে যায়, কেউ যেন বাড়ির বাইরে না থাকে। বাবা, তুমি বাড়ির বাইরে কেন? বলে, মা, আপনি কেন বাড়ির বাইরে? বলল, বেটা রে, আমারই এক বেটা আছে, তার নাম হচ্ছে বেলাল। ওই বেলাল প্রত্যেক দিন বাদশার দরবারে সকাল 10টার সময় যায়, চাকরি করে, আর বৈকাল 4 ঘটিকার সময় আবার ফিরে আসে। আজকে এখন পর্যন্ত আসে নাই, তাই আমি মনে মনে চিন্তা করলাম, আমার বেটাকে যদি কোনো বাদশার সহচর পায় তাহলে হয়তো তাকে কতল করে দেবে বা কারাগারে বন্দী করে দেবে। তাই আমার বেটার অপেক্ষায় আমি এই রকম ভাবে বসে আছি। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, যার জন্য আজকে এই দেশের বাদশা বলেছে জানালা বন্ধ হয়ে যাবে, দরজা বন্ধ হয়ে যাবে, কাউরির জানালা খোলা যেন না থাকে, কাউরির দরজা যেন না খোলা থাকে, যার জন্য আজকে জানালা বন্ধ হয়েছে, যার জন্য আজকে দরজা বন্ধ হয়েছে, গো মা, আমি নবী বংশের মানুষ, আমারই নাম ইমাম মুসলি। বুড়ি বলল, বেটা রে, তোমারই নাম ইমাম মুসলি, তোমার জন্য ঘটনা ঘটেছে, আমি আল্লাহর নবীরে ভালোবাসি, আল্লাহর নবীকে আমি ভালোবাসি, নবী বংশের ছেলে, তুমি নবী বংশের ছেলে, বাবা তুমি আমার বাড়িতে থাকবে, তোমাকে আমি আশ্রয় দেব, তুমি আমার বাড়িতে থাকো, তোমার কোনো অসুবিধা হবে না। এবার ওই বুড়ি বাবা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ির দিকে নিয়ে গেলেন, পানি দিলেন, খাবার দিলেন, খাবার দেওয়ার পরে বললেন, বাবা তুমি এই ঘরের মধ্যে ঘুমাইয়া যাও, তুমি একটু আরাম করো, তোমার কোনো অসুবিধা হবে না। এই বলে বাবা খাওয়া দেওয়ার পরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে রেখে আবার ওই বাতিটা নিয়ে বাবা বাড়ির বাইরে বসে রইলেন, কখন আমার বেটা আসবে আর কখন বাড়ির ভেতরে যাব। দেখতে দেখতে ওই বেলাল যেন এসে পৌঁছে গেল। বেলাল এসে বলে, মা, তুমি বাড়ির বাইরে বসে আছো। বলল, বেটা রে, তোমার জন্য আমার ঘুম আসে না, বাদশার হুকুম হয়েছে সন্ধ্যা 7টা বেজে গেলে বাড়ির বাইরে যেন কাউকে আর না দেখা যায়, তাই তোমার চিন্তায় অস্থির হয়ে বাবা এই বাতি নিয়ে আমি বাড়ির বাইরে বসে আছি। বলল, মা, এসে গেছি, চলো। বাড়ির ভেতরে গেলেন, যাওয়ার পরে দেখেন ওই ঘরে একটা বাতি জ্বলতেছে। বেলাল বলে, মা, ওই ঘরে কে এসেছে, কোন অতিথি এসেছে, আমাদের কোন আত্মীয় স্বজন এসেছে না কুটুম এসেছে, কে এসেছে? বলল, বাবা যে আসুক না কেন, তুমি একটু খাওয়া দাওয়া করে আরাম করো। বলল, মা, যতক্ষণ পর্যন্ত তুমি না বলবে ততক্ষণ পর্যন্ত আমি খাব না। বলল, বেটা, তোমাকে বলতে পারি কিন্তু একটা শর্ত আছে। বলে, কি শর্ত মা? তোমার শর্ত আমি পালন করব। বলো মা, কি তোমার শর্ত আছে? বলে, শর্ত বেটা, আগামীকাল সকাল 10টার সময় যখন তুমি বাদশার দরবারে যাবে, বাদশার দরবারে ইমাম মুসলিম যে আমাদের বাড়িতে আছে খবর জানো, তুমি না বলিও। বলে, ঠিক আছে মা। খাওয়া দাওয়া করার পরে বাবা ঘুমাইয়া গেল। সকাল যখন হলো, নাস্তা তৈরি হলো, নাস্তা খাওয়ার পরে বেলাল এবার বাদশার দরবারে চলছে। মা বলল, বেটা, কথাটা কি মনে আছে? বলল, মা, হ্যাঁ মনে আছে। এদিকে বাবা ইবনে জিয়াদ 5 জন সহচারকে 5টা ঘোড়া আর 5খানা উলঙ্গ তরবারি দিয়ে বলল, যাও যাও,
ইমাম মুসলিম কোথায় আছে, ইমাম মুসলিমকে আমার দরবারে হাজির করো। পাঁচজন সহচর বাবা পাঁচটা ঘোড়ায় চেপে উলঙ্গ তরবারি খাড়া করে ঘোড়ায় চেপে রওনা হয়ে গেছে। রাস্তা পথে বেলালের সঙ্গে দেখা, বেলাল বলে, হ্যাঁ গো বাদশার আবার কি হুকুম হলো, তোমরা ঘোড়ায় চেপে উলঙ্গ তরবারি নিয়ে তোমরা কোথায় চলছো? বলল, বাদশা আমাদের বলেছে ইমাম মুসলিমকে ধরে নিয়ে আসতে। বললো, যতই তোমরা খুঁজো ইমাম মুসলিমকে পাবে না। হ্যাঁ, ইমাম মুসলিমকে পাবো না মানে? তাহলে তুই জানিস বল কোথায় আছে, নালে তোকেই কতল করে দেব। বললো, ভাই তোমরা যার দরবারে চাকরি করো আমিও তো তার দরবারে চাকরি করি, কিন্তু বলি কি করে, মা নিষেধ করেছে এই কারণে বলতে পারলাম না। তাদের বাবা বুঝতে আর বাকি থাকলো না, তারা ভাবলো তাদের বাড়িতে আছে। এত দূরত্ব বেগে ঘোড়া ছেড়ে সেখানে চলল। যাওয়ার পরে বেলালের মা দরজায় গিয়ে উপস্থিত, বেলালের মাকে ডাক দিল, বলে, ও বেলালের মা দরজা খোলো। বলে, কেন, তোমরা কে? বলে, আমরা বাদশাহ দরবার থেকে এসেছি ইমাম মুসলিমকে নিয়ে যাওয়ার জন্য। বলল, আমার বাড়িতে ইমাম মুসলিম আছে, তোমাদের কে বলল? এদিকে মা বুঝতে পেরে গেছে, আমার বেটা নিশ্চয় বলেছে, না হলে তারা কি করে আসল। মনে মনে চিন্তা করলো, হায় রে বেটা, তোকে বলতে মানা করলাম তাও তুই বলে দিয়েছিস, তোর মতো হতভাগা বেটা আর কাউরির কোখে যেন জন্ম না নেয়। তোকে শর্ত দেওয়ার পরেও তুই মানলি না। তারা বলল, বেলালের মা তাড়াতাড়ি বের করো। বলো, আমার বাড়িতে নাই, এমন কথা বলতে যাবে? ইমাম মুসলিম বাড়ি থেকে সব শুনছেন, কে যেন এসেছে। দরজায় এসে বলল, ও বেলালের মা, আমার জন্য আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি বলে দেন ইমাম মুসলিম আমার বাড়িতে আছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হয়ে কথা বলতে বলতে বেরিয়ে আসলেন। বাদশার সহচরেরা তাকে ধরল নিয়ে যাওয়ার জন্য। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো তোমরা কে আছো, তোমরা কে আছো? গতকাল যে উটনি জবাই হয়েছে তার হাড্ডিগুলো বা কোনো লাঠিগুলো তোমরা কেউ যদি পাও তাহলে আমার হাতে একটু উঠাইয়া দাও। ওই কাফের ইবনে জিয়াদের সঙ্গে তার সহচরের সঙ্গে আমি একটু মোকাবিলা করে নি। এই বলে বাবা কে যেন একখানা উটের হাড্ডি এনে দিল। ওই হাড্ডিখানা নিয়ে বাবা যেমন লাঠি খেলে এমন ঘুরাইতে আরম্ভ করলো বাবা। ওই পাঁচজনের সঙ্গে মোকাবিলা করে ওই পাঁচজনের তরবারি ভেঙে গেল, তারা জখম হয়ে গেল, তারা সেখান থেকে ফিরে গেল। ঘটনা অনেক বড় আছে বাবা, একটু ছোট করে দি। এবার যেন বাবা আমার অন্য সহচরকে পাঠানো হলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশাহর দরবারে উপস্থিত করা হলো। বাদশাহ বলল, এই ইমাম মুসলিমকে কারাগারে বন্দি করে দাও, জেলখানায় বন্দি করে দাও, আগামীকাল সকাল সাতটার সময় তাকে ফাঁসি দেওয়া হবে। কারাগারে বন্দি হলো বাবা সকাল সাতটার সময়। ইবনে জিয়াদ বলল, এই ইমাম মুসলিমকে ছাদের উপরে গিয়ে কতল করে দাও, শহীদ করে দাও, জবাই করে দাও। এ দেখেন বাবারা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বাদশার হুকুমে ছাদের উপরে নিয়ে গিয়ে জবাই করা হয়েছিল, কতল করা হয়েছিল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশ ঠান্ডা, যে এসেছিল তাকে তো কতল করা হয়েছে, ইসলাম প্রচারের আর কেউ নাই। যখন ইমাম হুসাইন আসবে তখন দেখা যাবে, এখন তো ঠান্ডা, সবাই নিঃশব্দ, বাবা কোনো শব্দ নাই,
সবাই আরাম করছে, গভীর রাত্রিতে সবাই ঘুমাতে যাবে। বাদশা বলল, তোমরা আর দেরি করিও না গ, তোমরা ঘুমাইয়া যাও, গভীর রাত্রি হয়েছে। এক এক করে সবাই ঘুমাতে যাবে। কে যেন বলে উঠল, হুজুর গো, বাদশা নামদার সাপ মারলেন কিন্তু সাপের ড্যাক থেকে গেল। বলে, সাপ মারলাম সাপের ড্যাক থেকে গেল মানে? কথাটা বুঝিয়ে বল। বলে, বাদশা নামদার, যে ইমাম মুসলিম কাজকে আপনি কতল করলেন, ওই ইমাম মুসলিমেরই দুটি সন্তান নাকি তার সঙ্গে এসেছিল, একজনের বয়স 6 বছর আর একজনের বয়স 8 বছর, একজনের নাম ইব্রাহিম আর একজনের নাম মুহাম্মদ। এই দুটি সন্তানকে যদি আপনি না মারেন, তারা বড় হয়ে বাপের বদলাটা নিয়ে নিতে পারে। বলে, কথাটা তো ঠিক, যাও ওই ছেলে দুটিকে যাকে যার বাড়িতে পাওয়া যাবে তাকেও কতল করা হবে, ছেলে দুটিকেও কতল করা হবে। আবার বাবা এলান হয়ে গেল, প্রচার হয়ে গেল। বলো, ইমাম মুসলিমের দুটি সন্তান কে যার বাড়িতে পাওয়া যাবে তাকেও কতল করা হবে, আর ইমাম মুসলিমের সন্তান দুটিকে কতল করা হবে। সবাই ভয়ে বাবা থরথর করে কাঁপে। যার বাড়িতে আছে বাবা, সে চিন্তা করলে ছেলে দুটিকে কি করে বাঁচা যায়, ছেলে দুটি যদি আমার বাড়িতে পায়, ছেলে দুটিকেও তো জবাই করবে, আমাকেও জবাই করবে, চিন্তায় পড়ে গেল। গভীর রাত্রিতে যার বাড়িতে ছিল তার নাম হচ্ছে কাজী সাহেব, কাজী সাহেব গভীর রাত্রিতে বাবা ছেলে দুটি ঘুমাইয়া আছে, ঘুম থেকে জাগানো হলো। জাগার পরে বলে, চাচা, এই গভীর রাত্রে আমাদের ঘুম কেন ভাঙাইলেন, এত রাত্রিতে আমাদের ঘুম কেন ভাঙাইলেন? বলে, বাবা, তোমাদের ভালোর জন্যই ঘুম ভাঙাইয়াছি রে বাবা, তোমাদের ভালোর জন্যই ঘুম ভাঙাইয়াছি। বলে, ঘুম ভাঙালেন ঠিক আছে, আমার আব্বা কোথায়? বলে, তোমার আব্বাকে আমাদের দেশের বাদশাহ আজকে জবাই করে দিয়েছে, কতল করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। ছেলে দুটি বাবা হাউ মাউ করে কাঁদতে আছে। বলে, বাবা তোমরা কাঁদিও না, তোমাদের কামে এখান থেকে মদিনার রাস্তা দেখাইয়া দিছি, তোমরা মদিনায় চলে যাও। তোমরা দুটি সন্তান যদি এই কুফা দেশে থাকো, তাহলে আমাদের দেশের বাদশা তোমাদেরকে আর বাঁচিয়ে রাখবে না। কাজী সাহেবের একটি সন্তান ছিল বাবা, নিজের সন্তানকে ডেকে বলল, বাবা শোনো। বলে, আব্বাজান, কি? বলে, আল্লাহর নবীর একটি সুন্নত আছে রে বেটা, আল্লাহর নবীর একটি সুন্নত আছে। বলে, কি সুন্নত? বলে, আল্লাহর নবীর বাড়ি যখন কোনো মেহমান আসতেন, যেদিন বিদায় নিয়ে চলে যেতেন, তখন কিছুটা পথ এগিয়ে দিতেন। তো বাবা, এই ছেলে দুটি কি তুমি নিয়ে যাও, অমুক জায়গায় দেখবে একটি যাত্রীর দল আজকের রাত্রেই মদিনায় যাবে, ওই ছেলে দুটিকে ওদের সঙ্গে একটু দিয়ে এসো। বলল, ঠিক আছে বাবা। এবার কাজী সাহেবের ছেলে ওই ইব্রাহিম আর মুহাম্মদকে বাবা নিয়ে পথ চলতে আরম্ভ করলেন। যে জায়গা থেকে একটি যাত্রীর দল মদিনায় যাবে, ওই জায়গায় গিয়ে যখন পৌঁছালো, দেখে ওই যাত্রীর দলটা নাই। ওখানে কাউকে দেখে বলল, হ্যাঁ গো, এখানে যে একটা যাত্রীর দল আজকে মদিনায় যাওয়ার কথা, ওই দলটা কি এখনো আসে নাই? বলে, এসেছিল, দলটা তো কিছুক্ষণ আগে চলে গেল। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। ইমাম মুসলিমের দুটি সন্তানকে কাজী সাহেবের ছেলে বলছে, ভাই তোমরা দুইজন আছো আর আমি একাই আছি, এই গভীর রাত্রিতে আমি আর ওদিকে যাচ্ছি না ভাই, তোমরা দয়া করে একটু পায়ে হেঁটে যাও, একটু দূরত্ব গতিতে পা তোমরা ফেলে জোরে হেঁটে যাও, দেখো মনে হয় ওই দলটার সঙ্গী হয়ে যেতে পারবে, আমি এখান থেকে যাই। এই বলে বাবা কাজী সাহেবের ছেলে চলে আসলো, আর ইমাম মুসলিমের দুটি সন্তান দৌড়াইতে আরম্ভ করলো। এত দৌড়ালো, এত দৌড়ালো, ও দলের সঙ্গী সাথী আর হওয়া গেল না।
দেখতে দেখতে বাবা সকাল হয়ে গেল। সকালবেলায় ছেলে দুটি চিন্তা করতে আরম্ভ করলো, হায় রে মন, এই রাত্রিতে আমরা দৌড়াইতেছিলাম, এখন তো সকাল হয়ে গেছে, আর এখন যদি কোনো বাচ্চার সহচর আমাদেরকে দেখে নেয় তাহলে তো ধরে নিয়ে চলে যাবে। তাহলে চলো ভাই আমরা দুইজনে কোনো একটা পথ দেখি, কোথাও একটু আশ্রয় নিই। কিন্তু মরুভূমি বাবা কোথায় লুকাবে? দেখে একটা পাহাড়, আর ওই পাহাড়ের নিচে একটা বাবা গর্ত আছে, ওই সুড়ঙ্গ পথের ভিতরে ওই দুটি সন্তান বাবা ঢুকে গেল। ঢুকে চিন্তা করতে আরম্ভ করলো যে যখন দিন অতিবাহিত হবে, যখন আবার সন্ধ্যা লাগবে, হোসাইন কা হ্যালো হ্যালো চেক হ্যালো হোসাইন কান্দেন কারবালা, সখিনা কান্দেন মদিনায়, কাফেররা ঘিরেছে পানি, হায় আল্লাহ হায় কি করি। এ দেখেন বাবারা, ইমাম মুসলিমের দুটি সন্তান বাবা ওই পাহাড়ের গুহার ভেতরে ঢুকে গেল। চিন্তা করে কখন সন্ধ্যা লাগবে আর কখন আমরা বেরিয়ে পড়ব, আবার মদিনার দিকে রওনা হব। ছোট ভাই বলে, বড় ভাই এখন সন্ধ্যা লেগেছে কি লাগে নাই আমরা তো এই গর্তে থেকে কিছুই বুঝতে পারি নাই, কারণ এই গুহার মধ্যে এমন অন্ধকার, দিনের বেলা এই রাত্রির মতো অন্ধকার। বড় ভাই বলে, ছোট ভাই রে কি করে বলবো এখন সন্ধ্যা লেগেছে না লাগে নাই। এক ভাই বলল, ভাই তাহলে আমি গর্তের মুখে একটু যাই, গর্তের মুখে গিয়ে মাথাটা বের করে আসমানের দিকে তাকাইব, তাকার পরে দেখব সূর্যটা ডুবেছে না ডুবে না, যদি সূর্য ডুবে যায় তাহলে আমরা দুইজন ভাই বের হয়ে এই রাত্রিবেলায় আবার মদিনার দিকে পাড়ি দিয়ে দেব। বলল, ভাই তুই যদি যাস আর তোকে যদি দেখে নাই। বলল, না ভাই এমনভাবে যাব আর মাথাটা বের করে আসমানের দিকে তাকাইয়া আবার ঢুকে যাব, আমাকে কেউ দেখতে পাবে না। বলল, ঠিক আছে ভাই যা, খুব সাবধানে যা। এক ভাই বাবা পথ চলতে আরম্ভ করলো, আর এক ভাই মনে মনে ভাবল, আমার ভাইকে যদি তারা ধরে নেয় যেমন মাথাটা বের করবে, তাহলে এদিকে বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ভাইও বিদায় নেবে, আমি আর একাই থেকে কি করব। এই বলে মামা
এক ভাই আগে আগে যাচ্ছে, পেছন পেছন আর এক ভাই আসছে। ওই ইবনে জিয়াদ তার একজন সহচর বাবা ঘোড়ায় চেপে রাস্তা দিয়ে যাচ্ছে ওই ছেলে দুটির খোঁজে। এদিকে এক ভাই বাবা মাথাটা বের করে আসমানের দিকে তাকায়, সূর্যটা রয়েছে না ডুবে না, সন্ধ্যা লেগেছে না লাগে না। যেমনই বাবা মাথাটা বের করা, ওই ইবনে জিয়াদের সহচর বাবা ওইখান দিয়ে যেতেছিল, দেখে কে যেন গর্তের মুখ দিয়ে মাথাটা বের করে আসমানের দিকে তাকাইছে, চুলগুলো ধরে নিয়েছে। আর যেমনই চুলগুলো বাবা ধরে নেওয়া, হাও মাও করে কাঁদতে আছে, আর যেমন হাও মাও করে কাঁদতে আছে, ভিতরে যে ছেলেটি আছে ও ভাবলো তাহলে আমার ভাইকে ধরে নিয়েছে। ওই ভাইয়ের দুই পা বাবা জড়িয়ে ধরে নিল। এদিকে ইবনে জিয়াদের সহচর জোর প্রবল শক্তি দিয়ে মাথা চুলগুলো টান দিল, দুই ভাই একই সঙ্গে বেরিয়ে চলে আসল। বললে হ্যাঁ তোরা এখানে, তোদেরকে কত না খোঁজাখুঁজি করছিস, এত খোঁজাখুঁজির করার পরে তোরা এখানে লুকাইয়ে আছিস, চল তোদেরকে নিয়ে যাবো বাদশার দরবারে। ছেলে দুটি কাকুতি মিনতি করতে আরম্ভ করলো, বলে চাচা দয়া করে আমাদের নিয়ে যাবেন না, আপনাদের দেশের বাদশা আমার আব্বাজানকে শহীদ করেছে, আমাদের কেউ শহীদ করে দেবে। চাচা গো আপনার হাতে পায়ে ধরি চাচা, আপনি আমাদের নিয়ে যেন না। বলল না চল তোদেরকে নিয়ে যাব। ছেলে দুটিকে বাবা জোর জবরদস্তি নিয়ে যাওয়া হলো, বাদশাহ দরবারে উপস্থিত করা হলো। বাদশাহ বলল এই ছেলে দুটিকে কারাগারে বন্দি করো, আগামীকাল সকাল 7টার সময় তাদের ফাঁসি দেওয়া হবে। এই বলে বাবা ছেলে দুটিকে জেলখানার মধ্যে ঢুকাইয়া দিল। জেলখানায় ঢুকাইয়া দিয়ে বাবা সবাই গভীর রাত্রি যখন হলে এক এক করে ঘুমিয়ে গেল। একজন ব্যক্তি বলল বাদশাহ নামদা সবাই তো ঘুমিয়ে গেল, আপনি আর আমি জেগে আছি, আমরা দুইজন যখন ঘুমাইয়া যাব ছেলে দুটি যদি জানালা দরজা ভেঙে পালিয়ে যায়। বলল কথাটা তো ঠিক, তাহলে একজনকে পহরাদার রাখতে হবে। এই বলে বাবা একজন ব্যক্তি তার নাম ইমাম মাকসুর, ওই ইমাম মাকসুর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল মাকসুর রে আজকে তোমার ঘুমানো যাবে না, এই জেলখানায় যে ছেলে দুটি আছে তোমাকে পহরা দিতে হবে। বাদশার হুকুম হলো বাবা ইমাম মাকসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তাই করতে আরম্ভ করলেন। ওই জেলখানার দরজায় চেয়ারে বসে রইলেন যেন ছেলে দুটি আর না পালায়। এবার বাদশাহ ঘুমিয়ে গেল, আর কেউ নাই বাবা, সবাই ঘুমিয়ে গেছে। গভীর রাত্রেতে যখন সবাই ঘুমিয়ে গেছে, ইমাম মাকসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আমার নামাজ বেকার হয়ে যাবে, আমার রোজা বেকার হয়ে যাবে, এই নবী বংশের ছেলে দুটিকে যদি কারাগারে আমি বন্দি করে পাহারা দিই, কাল হাসরের ময়দানে ছেলে দুটি যদি বলে ও গো আল্লাহর নবী আপনার বংশের সন্তান আমরা দুইজন, আর একজন ব্যক্তি আপনারই ইক্তেদা করে আপনার পেছনে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারই উম্মত, আর ওই আমার পহরাদার ছিল, তাহলে হাসরের ময়দান আমি কি জবাব দেব? এই বলে বাবা ইমাম মাকসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার দরজা খুলে দিলেন। জেলখানার দরজা খুলে দেওয়া যেমন সঙ্গে সঙ্গে ছেলে দুটি হাউমাউ করে কাঁদে, ছেলে দুটি যেমন কাঁদতে লাগলো বাবা, ইমাম মাকসুর বলল বাবা রে দেওয়ালের কান আছে রে বাবা, দেওয়ালের কান আছে, তোমরা কাঁদিও না। বললে কেন? বলে তোমরা যদি কাঁদো দেওয়ালে যদি শুনে কোনো মানুষ শুনে নেবে, তোমরা কাঁদিও না। বলল চাচা যান তাহলে জান, মানে জেলখানার দরজা কেন খুললো? বলে জেলখানার দরজা আমি খুলেছি, বাদশার হুকুমে নয়, আমি তোমাদেরকে বের করে আমি এখান থেকে দিতে চাই। বলে কেন? বলে আমি আল্লাহর নবীকে ভালোবাসি, আর তোমরা আল্লাহর নবীর বংশের দুটি সন্তান,
কাল হাসরের ময়দান আমি কি জবাব দেব, এর কারণে আমি জেলখানার তালা খুলে দিয়েছি। বাবা তোমরা বের হও, তোমাদেরকে একটা পথ দেখাইয়া দিছি, তোমরা এই পথ ধরে মদিনায় চলে যাবে, এই পথ ধরে তোমরা মদিনায় চলে যাবে। এই বলে বাবা গভীর রাত্রিতে কেউ আর জেগে নাই, সবাই ঘুমাইয়া গেছে। ইমাম মাকসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মুসলিমের দুটি সন্তান ইব্রাহিম আর মোহাম্মদকে বাবা জেলখানা থেকে অর্থাৎ কারাগার থেকে বের করে বাবা বলল, বাবা ও সামনে একটা গ্রাম দেখতে পাবে, ওই গ্রামে গিয়ে আমি একটা হাতের আংটি দিচ্ছি, অমুক কোয়ার্টারে অমুক রুমে আমারই ভাই চাকরি করে, তাকে গিয়ে একটু বলবে যে আপনার ভাইয়ের কাছ থেকে আমরা এসেছি, আমাদের মদিনার রাস্তাটা একটু দেখাইয়া দেবে। ছেলে দুটি বাবা ওই গভীর রাত্রিতে দৌড়াতে আরম্ভ করলো, এত দৌড়ালো আর ওই গ্রাম পৌঁছা হলো না, পথ ভুলে বাবা অন্যদিকে চলে গিয়েছে, সকাল হয়ে গেল ওই গ্রাম আর পৌঁছা হলো না। গত রাত্রে লুকাইয়াছিলাম ওই গুহার মধ্যে, এখানে তো কোনো গর্ত নাই, কোথায় লুকাবো। দুই ভাই চিন্তা করতে আরম্ভ করলো, আমরা এই দিনের বেলায় যদি দৌড়াইতে থাকি তাহলে আবার কেউ না কেউ আমাদের ধরে নিতে পারে। এই বলে বাবা ওই ছেলে দুটি চিন্তা করলো, আমাদের কোনো একটা পথ খুঁজতে হবে, আমাদেরকে একটা ব্যবস্থা করতে হবে। এই বলে বাবা দেখে সম্মুখে একটা পুকুর, আর ওই পুকুরের পাড়ে একটা গাছ, আর ওই গাছের ভিতরে একটা ফুটো আছে বাবা, কেউ বলেছে একটা ফুটো আছে, ওই ফুটোর মধ্যে দুটি সন্তান ঢুকে গেছিল, আর কেউ বলে কোন রাবি বলে না না ওই গাছের ডালগুলো এমনভাবে নকেছিল ঝুঁকেছিল, ওই ডাল দিয়ে গাছের ওপরে উঠে বসেছিল। এত হই হাল্লা কেন বাবা? আপনারা হই হাল্লা না করে আস্তে আস্তে সুস্থভাবে আপনারা কাজ করুন, আর বাবা জীবন আপনারা যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে না থেকে ভেতর দিকে চলে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, এগিয়ে গিয়ে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা, জোরে জোরে মাওলানা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা, মাওলানা মোহাম্মদ, ব্রাদার ইসলাম। ওই ছেলে দুটি গাছের উপরে বাবা উঠে বসলো, এদিকে একজন রমণী ওই পুকুরে পানি আনার জন্য বাবা কলসি নিয়ে এসে পানির উঠাইবে মতো অবস্থায় বাবা, পানিতে একটা ছায়া দেখা যায়, আসমানে থাকে চাঁদ একটি, এখন মনে হচ্ছে তিনটি চাঁদ। রমণী মনে মনে ভাবল আকাশে তো চাঁদ হয় একটা, কিন্তু তিনটি চাঁদ দেখা যায়, কারণটা কি? যেমনই বাবা আসমানের দিকে তাকা, আর ওই ছেলে দুটির চোখে চোখ পড়ে গেল, আর ছেলে দুটি এত সুন্দর বাবা। ওই ছেলে দুটিকে বলল, হ্যাঁ গো বাবা, তোমাদের বাড়ি কোথায়, তোমাদের নাম কি? তোমরা নাকি ওই ইমাম মুসলিমের দুটি সন্তান ইব্রাহিম আর মোহাম্মদ? তোমরা যেই হও না বাবা, ওই গাছের উপর থেকে একটু নেমে এস। ছেলে দুটি হাও মাও করে কেঁদে বলে, মা দয়া করে আমাদের নামতে বলবেন না, আমরা যদি নামি এ দেশের বাদশা আমাদের বাঁচিয়ে রাখবে না। মা আপনি পানি নিতে এসেছেন, আপনি পানি নিয়ে চলে যান। সে বলল, না না, যতক্ষণ পর্যন্ত তোমরা না নামবে ততক্ষণ পর্যন্ত আমি যাব না।
এই ছেলে দুটি বাবা এবার গাছের ওপর থেকে নামল। ছেলে দুটিকে নিয়ে বাবা চলল। ওই রমণীটা বাবা হারেশ একজন ব্যক্তি তার নাম। ওই হারেশ পাপির বাড়িতে বাদি থাকত। তার বাড়ি যখন নিয়ে যাওয়া হলো, হারেশের স্ত্রী বলল, হ্যাঁ গো ছেলে দুটি কোথায় পেলে? বলে অমুক জায়গায় পেলাম। বলে ছেলে দুটির নাম কি? বলে ছেলে দুটির নাম ইব্রাহিম আর মোহাম্মদ। বলে তাই নাকি? বলে ছেলে দুটির বাড়ি কোথায়? বলে ছেলে দুটির বাড়ি হচ্ছে মদিনায়। এই ছেলে দুটি নবী বংশের ছেলে, নবী বংশের ছেলে। হারেশের স্ত্রী বলল, নবী বংশের ছেলে, তাহলে তো ভালোই হলো, এই ছেলে দুটিকে আমার বাড়িতে আমি আশ্রয় দেব। এই বলে বাবা ওই ছেলে দুটিকে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে গোসল করাইয়া সুরমা লাগাইয়া দিল। ছোট ভাইয়ের যখন সুরমা লাগায়, বড় ভাই কাঁদতে আরম্ভ করেছে। এবার হারেশের স্ত্রী বলে, বাবা তুমি কাঁদো কেন গো? বলে এর জন্যই কাঁদতেছি, আমরা দুইজন সন্তান যখন আমার মায়ের কোলে ছিলাম, আমি বড়, আমার চোখে আগে সুরমা লাগাইয়া দিত, তারপরে ছোট ভাইয়ের চোখে সুরমা লাগাইয়া দিত। তাই আমার ছোট ভাইয়ের সুরমাটা আপনি আগে লাগাইয়া দিচ্ছেন, আমার মায়ের কথাটা মনে পড়ে যায়, আমার মায়ের কথাটা মনে পড়ার জন্য কাঁদতেছি। বলল, বাবা তোমরা নবী বংশের ছেলে, তোমাদের কোনো অসুবিধা হবে না, আমি যদি বেঁচে থাকি তোমরাও বেঁচে থাকবে, আর আমি যদি মারা যাও তোমরাও মারা যাবে, তোমাদের কোনো চিন্তা নাই বাবা। এই বলে ছেলে দুটিকে বাবা ভালোভাবে সুরমা লাগাইয়া খাওয়া দাওয়া করার পরে ছেলে দুটিকে বলল, বাবা তোমরা এই ঘরের মধ্যে থাকো, এই ঘরে তোমরা আরাম করো, একখানা চাদর দিয়ে ওই ছেলে দুটিকে ঢেকে দিল। আর বলল, বাবা রে গভীর রাত্রিতে যদি তোমাদের ঘুম ভেঙে যায়, আর যদি তোমাদের পেশাব পায়খানার দরকার হয়, তাহলে তোমরা একটু কষ্ট করে রাত কাটাইয়া নেবে, এই রাত্রিতে তোমরা কোনো কথা বলবে না, যতই তোমাদের বড় বিপদ হোক না কেন তোমরা রাত্রে কথা বলবে না। বলল ঠিক আছে। এবার হারেশ পাপি বাবা ইবনে জিয়াদ যে বাদশাহ, ওই বাদশাহের নাম হয়েছে, প্রচার হয়েছে, যে ব্যক্তি ইমাম মুসলিমের দুটি সন্তানকে আমার দরবারে ধরে নিয়ে আসতে পারবে, তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। 10,000 টাকার পুরস্কারের লোভে বাবা একখানা ঘোড়ায় চেপে ওই হারেশ পাপি পথ চলতে আরম্ভ করেছে। সারাদিন খোঁজাখুঁজি করার পরেও যখন ওই ইমাম মুসলিমের দুটি সন্তানকে পায় নাই, বাড়ির দিকে ফিরে আসতেছে, হঠাৎ ঘোড়ার পায়ে চোট লেগে ঘোড়াটা পড়ে মারা গেছে। আস্তে গভীর রাত্রি হয়েছে, ছেলে দুটি এদিকে ঘুমাইয়া আছে। হারেশ পাপি যখন আসল, আসার পরে তার বিবি বলে, স্বামী গো এত রাত্রি কেন? বলে আমাদের বাদশাহ বলেছে যে ওই ছেলে দুটিকে নিয়ে আসতে পারবে, 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে, এর কারণে ছেলে দুটিকে খুঁজে বেড়াইতেছিল। বললে হ্যাঁ গো, তোমার তো লোভ খুব, নবী বংশের সন্তানকে কে এইরকমভাবে খুঁজে বেড়ায়? বলে তুই বুঝবি না, টাকা ইনকাম করতে যে কত কষ্ট এ তুই বুঝবি না। বলে ঠিক আছে, খাওয়া দাওয়া করো। খাওয়া দাওয়া করলো। এবার স্বামী স্ত্রী বাবা ঘুমাইয়া গেল। গভীর রাত্রিতে ছেলে দুটির ঘুম ভেঙে যায়, ছেলে দুটি কাঁদতে আরম্ভ করেছে, আর হারেশ পাপির ঘুম ভেঙে গেছে। হারেশ পাপি এবার বলে, বিবিরে উঠ তাড়াতাড়ি, ও যে ছেলে দুটিকে আমি সারাদিন খোঁজাখুঁজি করেছি, ওই ছেলে দুটি মনে হয় আমাদের বাড়ির আশেপাশে আছে। বিবি তো ভালো করেই জানে ছেলে দুটি আমি ঘরের মধ্যে রেখেছি। স্বামীকে বুঝায়, স্বামী গো তুমি সারাদিন খোঁজাখুঁজি করেছ, এর কারণে মনে হয় তোমাকে ধাঁধা লেগে আছে, ঘুমাও। বললো না,
আমাকে ধাঁধা লাগেনি, নিশ্চয় ছেলে দুটি আমাদের বাড়ির আশেপাশে আছে। এটাকে স্ত্রী বুঝায়, স্বামী কোনো মতেই বুঝে না। স্বামী উঠে আগ্নেতে গেল, আগ্নেতে যাওয়ার পরে কান ওড়ায় কোন দিকে, ছেলে দুটি কাঁদে, মনে এই দিকে, বাড়ির বাইরে বেরাল, মনে হচ্ছে বাড়ির ভিতরে, বাড়ির ভিতরে আসলো, আবার মনে হচ্ছে এই দিকে। এমনি করতে করতে একবার বাড়ির বাইরে যায়, একবার বাড়ির ভিতরে আসে। আর ওই ছেলে দুটি বাবা ঘরের মধ্যে কান্না করে, হারেস পাপি বুঝতে পারলে ঘরের মধ্যে আছে। অনেক খোঁজাখুঁজি করার পরে যখন বুঝতে পারলো যে ঘরে আছে, ঘরের দরজার কাছে বাবা দরজাটা ধাক্কা দেবে, খুলতে যাবে, এমত অবস্থায় ছেলে দুটি বলছে, ভাই রে, আমাদেরকে যে বলেছিল তোমরা যতই বিপদ হোক না কেন, তোমাদের যতই বিপদ হোক না কেন, গভীর রাত্রিতে তোমরা কেউ কথা বলবে না, তোমরা কোনো আওয়াজ করবে না। বলল, ভাই রে, আমি একটি স্বপ্ন দেখেছি, এর জন্য আমি কাঁদতেছি। বলল, ভাই, আমিও তো একটি স্বপ্ন দেখেছি, এর জন্য কাঁদতেছি। বলল, ভাই, তুমি কি স্বপ্ন দেখেছ? বলে, ভাই, তুমি কি স্বপ্ন দেখেছ? ও ভাই, ও ভাইকে বলে, ওই ভাই, ও ভাইকে বলে। এমত অবস্থায় বড় ভাই বলল, ভাই, আমি স্বপ্ন দেখলাম যে আল্লাহর নবী, দয়ার নবী, পাপীদের জামিনদার নবী সরওয়ারে দু আলম, রহমাতাল লিল আলামিন, আর শাফিউল মুজনাবিন, আর মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আমার আব্বাজান একই জায়গায় বসে আছে। আর আল্লাহর নবী আমার আব্বাজানকে ডেকে বলল, ও ইমাম মুসলিম, একটি কাজ তুমি ভালো করে আসলে না। আমার আব্বা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি ভালো কাজ করে আসলাম না? বলে, তুমি চলে আসলে, আর তোমার কুচি কুচি দুটি সন্তান তুমি রেখে চলে আসলে। ওই সময় বলেছিল যে ওই ছেলে দুটি আর বেশি সময় নেবে না, আমাদের কাছে চলে আসবে। ভাই রে, তাহলে মনে মনে ভাবতে আছি, চিন্তা করতে আছি, আমরা আর দুনিয়ায় বাজব না, এই স্বপ্ন দেখার পরে কাঁদতেছি। ভাই, তোর স্বপ্নটা একটু বল, তুই কিসের জন্য কাঁদছিস? বলল, ভাই, তুমি যা স্বপ্ন দেখেছো ওই স্বপ্নটাই আমি দেখেছি। হারেস পাপি দরজায় বসে বসে এটা শোনার পরে এবার দরজা ভেঙে ভিতরের দিকে ঢুকলো। ঢোকার পরে বিবিকে বলল, বিবি রে, ঘর থেকে তরবারিখানা নিয়ে এসো, এই ছেলে দুটিকে আর রাখব না। বলল, স্বামী গো, এই ছেলে দুটি নবী বংশের ছেলে, এই ছেলে দুটিকে তুমি মারিও না। বলল, না না, তোর কথা শোনা যাবে না, ডান হাত দিয়ে রুখতে যাবা বাবা। এমনভাবে হারেস পাপি একখানা তরবারি মারল, ডান হাত জমিনে পড়ে গেল, বাম হাত দিয়ে রুখতে গেল, কিন্তু বাম হাতে এমন একখানা তরবারি মারল বাবা, বাম হাত জমিনে পড়ে গেল, ডান পা দিয়ে রুখতে গেল, ডান পায়ে এমনভাবে তরবারি মারল, ডান পা জমিনে পড়ে গেল, বাম পা দিয়ে রুখতে গেল, বাম পাও জমিনে পড়ে গেল। কেবলমাত্র জবান আছে, জবান দ্বারা বলছে, স্বামী গো, ওই ছেলে দুটিকে মারিও না, আর ছেলে দুটিকে যদি মারতে হয় তাহলে আমি দুনিয়া আর বাঁচব না, আমাকে আর বাঁচিয়ে রাখিও না। ছেলে দুটিকে কথা দিয়েছিলাম, বাবারে, আমি যদি বেঁচে থাকি তোমরা বেঁচে থাকবে, আর আমি যদি মরে যাই তোমরাও মরে যাবে। এই বলে বাবা হারেস পাপি তার নিজের স্ত্রীর বাবা গর্দানে এমনভাবে তরবারি মারল, হাত গেল, পা গেল, মাথা গেল, জমিনে পড়ে গেল বাবা। হারেস পাপি ও ইব্রাহিম আর মোহাম্মদ দুইজনকে ধরে নিয়ে বাবা এবার যেন ফোরাত নদীর দিকে চলল। ও ছেলে দুটিকে ওখানে নিয়ে যাওয়ার পরে বলল, তোদেরকে আর দুনিয়ায় বাঁচিয়ে রাখা হবে না, তোদেরকে কতল করা হবে, তোদেরকে জবাই করা হবে। বড় ভাই বলল, চাচা যান, আমাদেরকে দয়া করে ছেড়ে দেন, আমরা মদিনায় চলে যাব, এই কুফা শহরে আর আসব না।
নাম। অনেক কাকুতি মিনতি করলো বাবা, কোনো মতে হারেস পাপি ছাড়লো না। বড় ভাই বলল, চাচা যখন আমাদেরকে রাগ মারবেন তখন আমাকে আগে মারেন, আমার সামনে যদি ছোট ভাইকে কতল করেন আমি রক্ত দেখে সহ্য করতে পারবো না। আর ছোট ভাই বলল, না গো চাচা, আমার সামনে যদি আমার বড় ভাইকে জবাই করেন তাহলে আমি সহ্য করতে পারবো না, আমাকে আগে জবাই করেন। ও বলে আমাকে আগে কতল করেন, ও বলে আগে আমাকে কতল করেন। হারেস পাপি বললো, এভাবে তোর আর কত ঠেলাঠেলি করবি, সটান হয়ে তোরা দাঁড়িয়ে যা। সমান হয়ে দাঁড়িয়ে গেল বাবা। ওই হারেস পাপি এমন ভাবে তরবারি মারলো, একই তরবারিতে দুটি সন্তান দুনিয়া ছেড়ে বিদায় নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হারেস পাপি বাবা ওই ছেলে দুটিকে এবার ফোরাত নদীর ধারে ফেলে দিল। পানি তার ভেসে গেল না, পানি ঘুরতে ঘুরতে ওই ছেলে দুটিকে কিনারায় লাগাইয়া দিল। মাথা দুটি নিয়ে ইবনে জিয়াদের দরবারে উপস্থিত করা হলো। ইবনে জিয়াদেরকে বলল, বাদশাহ নামদার, আপনি যে বলেছেন ছেলে দুটিকে নিয়ে আসার কথা, ছেলে দুটি আমি নিয়ে এসেছি, পুরস্কার দেন। বলে, ছেলে দুটিতে শুনেছি একজনের বয়স 6 বছর আর একজনের বয়স 8 বছর, কিন্তু ইয়ে যে বলছে ছেলে দুটি নিয়ে এসেছি, তো ছেলে দুটি কয়? বলল, ছেলে দুটি কই আগে বল, তাহলে তো তোকে আমি পুরস্কার দেব। বলল, বাদশাহ নামদার, আমি তো ছেলে দুটি এনেছি। বলে, কই? আর যেমনই বাবা ওই মাথা দুখানা ইবনে জিয়াদের দরবারে উপস্থিত করল, ইবনে জিয়াদ ওই ছেলে দুটিকে দেখে চোখের পানি যেন টস টস করে পড়তে আরম্ভ করল। আর বলল, হারেস পাপি রে, এই ছেলে দুটির চেহারা এত সুন্দর, এই ছেলে দুটির এত সুন্দর চেহারা, এই ছেলে দুটিকে কি দেখে তোর মায়া হয় না? এই ছেলে দুটিকে কেন তুই কতল করেছিস? ছেলে দুটিকে তো তুই জিন্দা অবস্থায় আনতে পারতি। কে যেন বলে উঠল, হুজুর গো, শুধু এই ছেলে দুটি নয়, তার বিবিকে পর্যন্ত কতল করেছে। বাদশা বলল, যাও যাও, এই ব্যক্তিকে গিয়ে ওই ফুরাত নদীর ধারে গিয়ে কতল করে দাও। হারেস পাপিকে বাবা এবার অন্য 5 জন সহচর কে তার সঙ্গে পাঠাইয়া কোদাল দড়ি লাঠি নিয়ে পাঠাইয়া দিল আর তরবারি দিল। বলল, যাও, ওই ছেলে দুটিকে যেখানে কতল করেছে এই হারেস পাপিকে ওখানে কতল করে কুচি কুচি করে কেটে রেখে দেবে, মাটি দিয়ে ঢাকার দরকার নাই। আর ওই ছেলে দুটিকে যদি পাও তাহলে ছেলে দুটির মাথা দুটো নিয়ে যাও, যাওয়ার পরে দুটো কবর খুঁড়বে, কবর খোঁড়ার পরে আলাদা আলাদা কবরে শোয়াইয়া আপন আপন গলার সঙ্গে মাথাটা সেট করাইয়া দেবে বডের সঙ্গে। এই বলে বাবা পথ চলতে আছে। হারেস পাপি বলছে, ভাই রে, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি অন্য কোনো দেশে চলে যাব, এই বাদশার দেশে আর থাকবো না, বাদশার সঙ্গে আর দেখা করবো না, বাদশাহ মনে করবে তাকে তোমরা মেরে ফেলে দিয়েছ। বললো, না না, বাদশার হুকুম হয়েছে, কোনো মতে তোমারে ছাড়ব না। এই বলে বাবা ওই হারেস পাপিকে ওই ফুরাত নদীর ধারে তাকে জবাই করা হলো, কুচি কুচি করে কেটে বাবা রেখে দেওয়া হলো। এবার ওই ফুরাত নদীর কিনারায় ওই যে ইব্রাহিম আর মোহাম্মদ, একজনের বয়স 6 বছর আর একজনের বয়স 8 বছর, ওই শিশু সন্তান দুটিকে বাবা ওখান থেকে যেন উঠাইল। এক ভাই আর এক ভাইকে এমন ভাবে জড়াইয়া ধরে আছে প্রবল শক্তি দিয়েও, কিন্তু আর ছাড়ানো হলো না, ছাড়াতে পারলো না। একই কবরে দুটি সন্তানকে রেখে বাবা ওই বডির সঙ্গে গলাটা মাথাটা লাগাইয়া তারা যেন সেখান থেকে চলে আসলো। পড়েছিলাম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফিসাবিলিল্লাহি আমওয়াতাম বাল আহায়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলেন, যারা আমার পথে শহীদ হয়ে যায় তাদের মৃত্যু বলো না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে কবরে রিজিক পায়। তো জিন্দা কি জিন্দা না বাবা, ওই ছেলে দুটিকে ছাড়াতে পারল না। তো যা হোক ব্রাদার ইসলাম, বক্তা এসে গিয়েছে, আমি দীর্ঘক্ষণ সময় নিয়ে নিয়েছি, ভাষার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ওমা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা আমার জন্য দোয়া করবেন।